উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী প্রথম ধাপে 152টি উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ আগামী 8 মে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বেলা 11টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের 29তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে 15 এপ্রিল, যা যাচাই বাছাই চলবে 17 এপ্রিল পর্যন্ত এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় বেঁধে দেওয়া হয়েছে 22 এপ্রিল পর্যন্ত। বরাবরের মতো এবারও প্রতিটি উপজেলায় একজন করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে 8 মে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা নির্বাচনে 152টি উপজেলার মধ্যে মাত্র 12টি উপজেলায় ভোট হবে ডিজিটাল পদ্ধতির ইভিএম ভোটিং ডিভাইসে, আর বাকি 130টি উপজেলায় ব্যবহার হবে ব্যালট পেপার। জেনারেল এরশাদ ক্ষমতায় থাকার সময় উপজেলা পদ্ধতি চালু করেন। সরকারি সুবিধাধী জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে 1985 সালে উপজেলা পরিষদ চালু হওয়ার পর 1990 ও 2009 সালে একই দিনে ভোট হয়েছিল। 2014 সালে চতুর্থ উপজেলা নির্বাচন 6টি ধাপে ও 2019 সালে 5 ধাপে উপজেলা পরিষদের পঞ্চম ভোট হয়। বর্তমানে দেশে উপজেলা রয়েছে 492টি। এছাড়া জাতীয় নির্বাচনে প্রতীক বরাদ্দের তিক্ত অভিজ্ঞতা থেকে এবারের উপজেলা নির্বাচনে প্রার্থীদেরকে নৌকা প্রতীক না দেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে আওয়ামী লীগ। স্বতন্ত্র আর দলীয় নেতাদের মাঝে বিরোধ হ্রাস করার উদ্দেশ্যে প্রতীক বরাদ্দ না দেওয়াটাকেই একমাত্র পথ হিসেবে গণ্য করছেন দলটির শীর্ষ নেতারা। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।